আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এসএসসি একটা খুবই ইজি টপিক হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে সহজে পাঁচে পাঁচ পাওয়া যায়, তো সেই লক্ষ্যে আমরা ঢাকা বোর্ড 23 সালের কোশ্চেনটা আগে সলভ করব। মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, এখানে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, ভদ্রতা বা নম্রতা একটা বড় ধরনের গুণ। ইজ থাকার কারণে ইজেন্ট, আর মডেস্টি ইজের সাথে আমরা নিশ্চিতভাবে ইট দিতে পারি, ইজেন্ট ইট। পুরুষ হইলে হি, মহিলা হইলে সি, আর যেহেতু পুরুষ মহিলা না, এটা নিশ্চিতভাবে ইট দেওয়া যায়। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স, তো দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট। বারবার শেষে যেহেতু এস বাই এস নাই, আর এটা অক্সিলিয়ারি না, তখন আমরা কী আনবো? ডোন্ট, আর দ্য মডেস্ট। তো ডোন্টের সাথে ডুয়ের সাথে অবশ্যই কী যায়? দে যায়। আর মডেস্ট হলো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পূর্বে দা দিলে, যেমন পোর, রিচ, পায়াস, এই শব্দগুলো হলো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের পূর্বে দা দিলে এটা প্লুরাল নাউন হয়ে যায়, তাহলে ডোন্ট দে। নেক্সট কোশ্চেন, এভরিবডি লাইকস এ মডেস্ট পার্সন। আমরা জানি এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সাম ওয়ান, এনিবডি, এনি ওয়ান, এগুলো থাকলে দে আসে। আর দের সাথে কখনো ডাজ হয় না, যদিও বারবার শেষে এস আসছিল, কিন্তু এরপরও আমরা দের জন্য কী আনবো? ডোন্ট, ডোন্ট দে। নেক্সট কোশ্চেন, এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। ফেলস, এই যে লাস্টে বারবার শেষে এস থাকার কারণে ডাজ। আর স্টুডেন্ট যেহেতু একজন ছেলে, হি বা মেয়েও হইতে পারে, হি অর শি। আর হার্ডলি, রেয়ারলি, স্কেসলি, সেলডম, ফিউ, লিটল, এই শব্দগুলো থাকার কারণে নট আসে নেই। নেক্সট কোশ্চেন, লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। আর আমরা জানি লেটাস থাকলে কী আনতে হয়? শেলুই, বা লেটস বা লেটাস থাকলে শেলুই। থ্যাংকস ফর ওয়াচিং।